নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আসামে করোনার ছোবল অব্যাহত, আক্রান্ত 15,000-এর দিকে, মৃতের সংখ্যা বেড়ে 32। গুয়াহাটি মেডিকেল কলেজে চালু রাজ্যের প্রথম প্লাজমা থেরাপি, উপস্থিত স্বাস্থ্যমন্ত্রীও। আসাম দর্শন প্রকল্পে হবে মালেগড় সড়ক, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক কমলাক্ষ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মারণ করোনা ভাইরাস ভয়ঙ্কর চেহারায় গোটা রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, প্রতি ঘন্টায় লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। শুক্রবার আসামে করোনা মিটার 15,000-এর গণ্ডি অতিক্রম করার দিকে তীব্র গতিতে ছুটে চলেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও প্রতিদিন বাড়ছে। শুক্রবার সকালে নতুন করে 5 ব্যক্তি করোনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন, এর ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 32। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই 5 করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় বলে টুইট করে জানান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ওই হাসপাতালে মোট 30 জন রোগী আইসিইউতে রয়েছেন, এদের মধ্যে 28 জনেরই শারীরিক অবস্থা বেহাল। পাশাপাশি কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন আরও রোগী আইসিইউতেও ভর্তি হওয়ার লাইনে রয়েছেন, ফলে পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। কোভিড পরিস্থিতির সঙ্গে পাল্লা দিতে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালেও চালু হয়েছে প্লাজমা থেরাপি। হাসপাতালে চিকিৎসাধীন মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিদেরই ওই থেরাপি প্রয়োগ করা হবে। বৃহস্পতিবার এই বিশেষ চিকিৎসা পদ্ধতি চালু হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান, আসামের কাছে এটি একটি ঐতিহাসিক ঘটনা। হাসপাতালে এদিনই প্রথম প্লাজমা থেরাপি প্রক্রিয়া শুরু হয়। করোনার সঙ্গে লড়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা ডাক্তার লিথিকেশ প্রথম নিজের প্লাজমা দান করেন, তারপর সেটি একজন রোগীর উপর প্রয়োগ করা হয় বলে হিমন্ত উল্লেখ করেন। এদিন নয়া চিকিৎসা পদ্ধতি চালুর পর স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আক্রান্তদের শারীরিক অবস্থার খোঁজ নেন। পিপি কিট পরে হিমন্ত হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাদের সুস্থতার আশা জাগান। করোনার প্রকোপ কমার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। বরাকের 3 জেলাতেও সমানভাবে করোনা তার ভয়ঙ্কর সংক্রমণ চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন ব্যক্তি মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, এর মধ্যে অনেকের সংক্রমণের পেছনে কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, ফলে ভাইরাসটির সামাজিক সংক্রমণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জের জেলা প্রশাসন দিনরাত করোনা মোকাবিলায় কাজ করে চলেছে। সাধারণ মানুষও সরকারি বিধি মেনে চলেছেন অনেকটাই, কিন্তু করোনার বৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। বৃহস্পতিবার একদিনে কাছাড়ে মোট 40 ব্যক্তি সংক্রমিত হয়েছেন, শুক্রবারও বিভিন্ন স্থান থেকে আক্রান্তের খবর আসছে। সবচেয়ে ভয়ের কথা হচ্ছে, বরাক উপত্যকায় শহরাঞ্চল থেকে এখন গ্রামেও ছড়িয়েছে এই ভাইরাস।
গত দুদিনে বিভিন্ন গ্রামের মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, এমনকি অনেকেরই নেই কোনো ট্রাভেল হিস্ট্রি। এই ঘটনায় প্রশাসনের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শল্য চিকিৎসা বিভাগের পর এবার অস্থি রোগ বা সার্জারি বিভাগে হানা দিয়েছে করোনা। মেডিকেলের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত শুক্রবার জানান, দুটি বিভাগে দুজন রোগীর শরীরে করোনার সংক্রমণ ঘটেছে। এর ফলে উভয় বিভাগকেই কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। চিকিৎসাধীন সব রোগীকে নিজ নিজ ওয়ার্ডেই কোয়ারেন্টাইন করা হয়েছে। সবার লালারসের নমুনা পরীক্ষা করা হবে। পাশাপাশি ওই দুই রোগীর সংস্পর্শে আসা মোট 20 জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে ডাক্তার গুপ্ত জানিয়েছেন। আসাম দর্শন প্রকল্পের অধীনে 28 লক্ষ টাকা ব্যয়ে মালেগড় সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। 2019-20 অর্থ বছরে ওই সড়কটি নির্মাণে বরাদ্দ হয়েছে 28,00,500 টাকা। শুক্রবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমলাক্ষ সিপাহী বিদ্রোহের পটভূমি মালেগড় টিলার বর্তমান বেহাল যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করেন। সড়কটি নির্মাণ হয়ে গেলে এখানে পর্যটকের সংখ্যাও বাড়বে বলে কমলাক্ষ জানান। 28,21,500 টাকার এই প্রপোজাল আমরা দিয়েছিলাম এবং ইতিমধ্যে সেটা স্যাংশন হয়েছে, টেন্ডার হয়েছে, কাজ বরাদ্দ হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশন স্টোন এখানে করলাম। তো বিশেষ করে ইদানিংকালে কাজটা শুরু হবে এই অঞ্চলের জনসাধারণকে নিয়ে, যাতে একটা সুন্দর একটা অ্যাপ্রোচ রোড যাতে হয়, যাতে বিশেষ করে মালেগড়ের সঙ্গে আমাদের আবেগ জড়িত, আমাদের ইতিহাস জড়িত। তাই বিধানসভায় বারবার বলেছি সেই মালেগড় টিলা নিয়ে। তো রাস্তার কাজ তো হবেই, অ্যাপ্রোচ তো হবেই, সময়ের এই মালেগড় টিলার উন্নয়নের স্বার্থে বিরাট বড় একটা প্রজেক্ট পাঠানো হয়েছে। ইতিমধ্যে আমার লাগছে যে সেটারও কাজ শুরু হবে। তো সেটা শুরু হয়ে গেলে আমাদের এই অঞ্চলের মধ্যে একটা উন্নত মানের একটা স্থান হবে এবং বিশেষ করে একটা ঐতিহাসিক স্থান হবে। তো সেই জায়গার জন্য আজকে এপ্রোচ হচ্ছে কালার ব্লক দিয়ে হবে এবং আমি বিশ্বাস করি এতে এই অঞ্চলের মানুষ উপকৃত হবে এবং আমি মনে করি সামনের দিনে সমস্ত ভারতবর্ষের মধ্যে, আসামের মধ্যে একটা বিশিষ্ট স্থানে রূপান্তরিত হবে আমাদের এই অঞ্চল। আমরাঘাট বাজারে যাওয়ার কথা বলে ঘোর থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন কচুদরম এলাকার মোহনকালের এক ব্যক্তি, বছর 55-র বাবুল হোসেন খান। বৃহস্পতিবার সকাল 8টা থেকে নিখোঁজ। এদিন পরিবারের সদস্যরা দিনভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। অবশেষে শুক্রবার কচুদরম থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন বাবুলের ছেলে দিলবার হোসেন খান। পুলিশ বাবুল হোসেনের খোঁজে তদন্তে নেমেছে বলে জানা গেছে। কালকে আমলাঘাট বাজারে আইসলা, তো ডেইলি আইন স্কুটি লই আইসি না, তারপরে রাত্রে বাড়িতে গেছেন না, তারপরে আমি রাত্রে খুঁজে পাচ্ছি, তারপরে তানে পাইছি না। সে তারপরে আমি গিয়া থানাতে গেছি, ফসলাম থানা দেওয়ার পরে থানায় পাইছে কালকে সকালে 9টার সময় আই যাইব তিনি। বাদে আমি আজকে সকালে 9টার সময় গিয়া একটা নিখোঁজ লেটার দিয়া। ফের আলগাপুরের বিধায়ক নির্বাচিত হবেন হাজি নিজামুদ্দিন চৌধুরী। তার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, একথা সাফ জানিয়ে দিয়েছেন AIUDF যুব ফ্রন্টের শহীদ বন্ধের সভাপতি বুরহান আহমেদ মজুমদার। শুক্রবার সাংবাদিকদের বুরহান জানান, বিধায়কের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন উত্তর নারায়ণপুর জিপি সভাপতি এম হিফুজুর রহমান। নিজের দুর্নীতি আড়াল করতেই হিফুজুর নিজামের পেছনে অপপ্রচারের মেতেছেন বলেও বুরহান অভিযোগ করেন। যে উত্তর নারায়ণপুর জিপির সভাপতি এম হিফুজুর রহমানে যে ফোর্টিন ফাইন্যান্সের আওতায় যেগুলা মানুষের যে টেকা দেওয়ার কথা আসলো এইগুলা টেকা আনিয়া তাই নিজে আত্মসাত করছেন এবং চাউল আনিয়া তাই নিজে আত্মসাত করছেন, কোনো মানুষের দিছেন না। এবং ফোর্টিন ফাইন্যান্সের নামে বিভিন্ন স্কিমের তোমার যেগুলা যে দুর্নীতি আছে এইগুলা দুর্নীতি তুমি নিজে আড়াল করতে মাননীয় বিধায়কর অপপ্রচার চালাইতে তুমি বাধ্য হইছো। বাংলাদেশের রিজেন্ট সহ কয়েকটি হাসপাতাল থেকে করোনা নেগেটিভ ভুয়া রিপোর্ট নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ইতালি যাওয়া প্রবাসীরা।
26 জুন এবং 6 জুলাই দুটি বিমানে যাওয়া মোট 29 জন বাংলাদেশী শরীরে করোনার উপস্থিতি মেলে। এরপরেই তাদের রিপোর্ট সেদেশের স্বাস্থ্য বিভাগের কাছে গলত ঠেকে, যার ফলে আগামী 5 অক্টোবর পর্যন্ত বাংলাদেশীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে অবৈধ বাংলাদেশীদের বৈধকরণ প্রক্রিয়াতেও প্রভাব পড়ার আশঙ্কা করেছেন অনেকে। এ ব্যাপারে আমাদের ঢাকা প্রতিনিধি ঋদ্ধি হকের একটি রিপোর্ট। ইতালি প্রবাসী বাংলাদেশী কমরুল সারোয়ার বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। যখন গত মার্চ মাসে লাস্টের যে ফ্লাইটগুলো গিয়েছিল, তখন আমাদের দেশের সরকার ইচ্ছা করলে তাদেরকে যদি বাধ্যতামূলক করে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হতো, এবং তাহলে কিন্তু আমাদের দেশেও কিন্তু এই রোগটা হয়তোবা ছড়াইতো না। সর্বশেষ ফেরত পাঠানো 165 বাংলাদেশীও রিজেন্ট থেকে করোনা টেস্ট করান। শুক্রবার রাতে ঢাকায় ফিরে আসলে 147 জনকে বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে সেনার তত্ত্বাবধানে কোয়ারেন্টাইন করা হয়েছে। এবার শুনে নিন প্রবাসীরা কি বলছেন। বাংলাদেশ থেকে যারা বিশেষ ফ্লাইটে আসছেন তাদের মাধ্যমে 36 জনের ভিতরে অলরেডি পজিটিভ ভাইরাস পাওয়া গেছে। বাংলাদেশ থেকে ভাইরাস নিয়ে আসছে, আমরা সবাইকে বারবার সতর্ক করে দিয়েছিলাম যে আপনারা 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। বাংলাদেশের যে সুনাম ছিল সেই সুনামটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের সবার কাছে আবেদন, সবাই এদেশে আইন মেনে চলে, আমরা কোয়ারেন্টাইন থেকে নিজে সুরক্ষিত থাকি, আমার সমাজ আমার ফ্যামিলিকে সুরক্ষিত রাখি। মানব সেবা ঈশ্বর সেবা। জন্মদিনে নজির গড়লেন ভারতীয় কল্যাণ মঞ্চের সদস্য মালুগ্রামের বিশাল চক্রবর্তী। শুক্রবার জন্মদিন উপলক্ষে বিশাল নাগাটিলায় উদিচির অনাথ আশ্রম এবং ওই এলাকায় গরিব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিশাল বলেন, যাদের ক্ষমতা আছে তারা গরিবদের প্রতিদিনই কিছু না কিছু সাহায্য করুন, এতে এই অসহায় মানুষগুলি অনেক উপকৃত হবে। এদিন এই সামগ্রী বিতরণের সঙ্গে ছিলেন রাজদীপ মজুমদার, অভিজিৎ পাল, সৌরভ দেবনাথ প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আসামে করোনার ছোবল অব্যাহত, আক্রান্ত 15,000-এর দিকে, মৃতের সংখ্যা বেড়ে 32। গুয়াহাটি মেডিকেল কলেজে চালু রাজ্যের প্রথম প্লাজমা থেরাপি, উপস্থিত স্বাস্থ্যমন্ত্রীও। আসাম দর্শন প্রকল্পে হবে মালেগড় সড়ক, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক কমলাক্ষ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।